everyone, assalamualaikum. Welcome back to my channel, Arohomis Lifestyle Blogs. Kemon achen apnara shobai? Asha kori Allahur rahmate shobai onek bhalo achen. Ekhon pray 10:30 baje ratro. To amra jacchi. Hotat korei mathar moddhe para uthlo barite jawar. Ki ar kora? Amader pick up korte chole esheche amar mamato bhai auto niye. 10:45 Hey, jamla chole eshechi. Humaira, 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 takao. Hello, hello. Hey, je amar sei shantir dunia. Big Ben, ekhon ki hoy. এখন আমাদের মিস ফাতেমা কি করছেন? আমায় যা পিঠা বানাচ্ছেন? দেখি দেখি ওয়া আমরা আসব তাই ও কিছু পিঠা এখানে সাজিয়ে রেখেছে এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর ওইদিকে সোফার উপরে আম্মু পুরো তন কাপড় নামিয়ে রেখেছে কাঁথা সেলাই করার জন্য আপনারা দেখে আবার বস্তা পচা মনে করিয়েন না ওগুলো সব কাঁথা সেলাই করার কাঁথা কাপড় আর চলে যাচ্ছে এখন ওই পাশের রুমে তো এখানে পিঠা বানানো হচ্ছে রুমটার অবস্থা খুবই ভয়াবহ যেহেতু ও একা একাই পিঠা বানাচ্ছে আম্মু আর বাকি সবাই টিভি দেখছিল তো একা একা বানাতে গেলে একটু কষ্টই হয় আর আমি মাত্র আসলাম ও সারা রুম ভরিয়ে ফেলেছে এদিক সেদিক ফেলে আর কাউকে আসতেও দিচ্ছে না ও নাকি আজকে একা একাই পিঠা বানাবে তাই আর আমি আসার সাথে সাথেই পিঠাটা ভেঙে গেল এর আগে সবগুলো পিঠাই সুন্দর হয়েছে এই পিঠাটাই ভেঙে গিয়েছে এমনি তো আমি পিঠা বানালে পিঠাগুলো ভেঙে যায় আর আমি আসাতে এখন প্রথম পিঠাটাই ভেঙে গেল দেখি নেক্সট টাইম কি হয় ও এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছে আর এই যে এখানে চুলার উপরে এক পাশে আম্মু ভাত বসিয়ে দিয়েছে আর এক পাশে কলস আর এখানে সবাই বসে বসে টিভি দেখছে এই যেমন হুমায়রা বুড়ি এখানে বসে আছে হুমায়রা বুড়ি এই যে হুমায়রা বুড়ি এই বুড়ি বসে বসে ওই যে টিভি দেখছে আর সে প্রতিনিয়ত আম্মুর সাথে ঝগড়া যে টিভিটা সে বাসায় নিয়ে আসবে আমাদের আর এদিক দিয়ে শয়তানটা চুলের মুঠি ধরে একটু টেনে নিয়েছি ফাজিলটা আমাকে জোর করে আনিয়েছে দেখো দেখো সবাই দেখুন গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ইতিহাতের ফার্স্ট চিতল পিঠা ও মাই গড অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু চিতল পিঠা বানাইতে পারি না বাট ওর হাতে দারুণ হইলো এই যে আরেকটা দিয়েছে হচ্ছে ওই যে ফোটগুলো উঠছে এই যে ব্যাটারটা অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরা পিঠাটায় ফোট উঠছে এই যে সবগুলো পিঠা বানিয়ে এখানে সাজিয়ে রেখেছে এই যে সবগুলো পিঠা আর এই চিতল পিঠাতে আমরা পেঁয়াজ আর কাঁচামরিচ এক্সট্রা দিয়ে তারপর বানিয়েছিলাম মজাই লেগেছে খেতে এই যে সাদা ভাপা গুলো আর এই যে হলো চিতই গুলো এটা হলো একসাথে মাখিয়ে বানিয়েছিল তারপর আমরা রাতের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আম্মু খাইয়ে দিয়েছিল এখন রাত তো 2টা বাজে
আর আরাফাত এখনো কিছু খায়নি তাই ওর জন্য ভাত নিতে গিয়েছিল তো ও কিছু দিয়ে ভাত খাবে না তরকারি দিয়ে খাবে না তাই আমার মেজো বোন এভাবে ওর জন্য মেখে নিয়েছিল পরে আমরা সবাই বললাম যে আমরা সবাই খাবো পরে সবার জন্য এই গামলাতে করে ভাত নিয়ে আসছে এই যে সবাই বসে আছে হা করে খাওয়ার জন্য আর এখন সকাল হয়ে গিয়েছে আমি একটু লেফটওভার যে ভাত ছিল কালকে ওগুলো দিয়ে একটু ফ্রাইড রাইসের মতো কিছু একটা করে নিব তো আমি এখানে ব্রকোলি পেঁয়াজ পাতা না পেঁয়াজ কলি বলে এটাকে ফুলকপি আর কিছু পাতাকপি কুচিয়ে নিয়েছি সবজি আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুইটা ডিম এখন আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি প্রথমে এই তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব তারপর পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচিগুলো একসাথে দিয়ে দিব সবগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ পেঁয়াজটা পুরো বাদামি কালার না হয়ে যায় তা আমি এখন ভেজে নিচ্ছি তো পেঁয়াজ সিদ্ধ হতে হতে এদিক দিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কারণ আপনাদের ছোট্টখাটো একটি লাইকও আমাকে অনেক অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও বানানোর জন্য তো এখন আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি খুব সহজেই সকালবেলা নাস্তা হিসেবে আগের দিনের বাসি ভাত দিয়েই বানিয়ে ফেলা যায় এখন সবজিগুলো ভাজতে ভাজতেই সিদ্ধ করে ফেলবো আর সবজিগুলো ভেজে ভাত দেওয়ার পর আমার ওই ভিডিওর অংশটা এডিট করার সময় চাপ খেয়ে হাতে কেটে গিয়েছে এই যে আমার ফ্রাইড রাইসটা হয়ে গিয়েছে খেতে খুবই মজা হয়েছিল আপনারা চাইলে বাসায় এভাবে বানিয়ে খেতে পারেন আর আমি এখানে একটু ঢং করে বাটি দিয়ে এরকম একটা আকার দিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর একদম ঝরঝরে হয়েছে এখন আমি আর আমার ছোট্ট পুরি নাস্তা করে নিব যেহেতু অনেক বেলা হয়েছে তাই যে ছোট্ট বুড়ি খুব মজা করে খাচ্ছে যেহেতু আমি ক্যামেরাটা ফ্রাইড রাইসের উপর ফোকাস করেছি আপনারা হয়তো দেখতেই পান নাই বাট ওই যে কর্নার দিয়ে একটু দেখা যাচ্ছে যে ছোট্ট বুড়ি খুব আগ্রহ করেই খাচ্ছে নিজে নিজে হা করে আগিয়ে আসছে খাওয়ার জন্য তার মানে বুঝতে পারছেন কত মজা হয়েছে খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে তারপর চলে গিয়েছিলাম বাইরে এই যে এখানে আম্মু কাঁথা সেলাই করছে কাঁথা সেলাই বলতে আগের কাঁথা একটু একটু ছিঁড়ে গিয়েছিল বিভিন্ন জায়গা দিয়ে তাই আম্মু নতুন কাপড় দিয়ে আবার উপরে পট্টি দিয়ে দিচ্ছে এটাকে মনে হয় বলে পত্তন করা কাঁথা কাদের এলাকায় কি বলে আমি জানি না তো আম্মু এখানে ভাঁজ করে নিচ্ছে আর সাথে আমার সেজো বোন আম্মুকে হেল্প করছে আর ওই দিক দিয়ে আমার ছোট ভাইটা ও প্রচন্ড পরিমাণ দুষ্ট এক একদিন এক এক রকম দুষ্টামি করতেই থাকে আজকে করছে এই যে বাচ্চা পাচ্চা নিয়ে সব নিয়ে সে বাইরে রান্না করে খাবে আর বিল থেকে মাছ ধরেও নিয়ে আসছে সে এখন মাছ ভাজি করবে ও মোটামুটি ভালোই রান্না পারে চা বানাতে পারে নুডলস রান্না করতে পারে মাছ ভাজি করতে পারে তো এখানে সে অনেকগুলো ইট ভাঁজ করে নিয়েছে মনে হয় তিনটা তিনটা করে মোট নয়টা ইট দিয়ে তারপর এরকম চুলার মতো করেছে আর শুকনা পাতা তারপর ধানের খের এগুলো ইউজ করছে রান্না করার জন্য আর এই যে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিচ্ছে তারপর মাছ ভাজি করে নিবে তো এতক্ষণ আর আমি দাঁড়িয়ে থাকবো না ও ভাজি করুক ওই দিক দিয়ে চলে যাই আমরা একটু চা খেতে
এই যে ছোট বুড়ি উঠতে চাইছে পাটির উপরে আর তার ভাই তাকে শুধু ডিস্টার্ব করছে কেমন হয়েছে আর ওইদিকে আমার ছোট বোন খাচ্ছে আর ওই কর্নারে দেখতে পাচ্ছেন ওই যে তাপটার নিচে সবগুলা মিলে ভাজি করা হয়ে গিয়েছিল তখন খাচ্ছে আর এদিকে আমার ছোট বুড়ি আম্মার কাঁথা একদম জুতো নিয়ে আম্মুর কাঁথার উপর উঠে গিয়েছে বলাতে সে সাইডে চলে গিয়েছে খুবই লক্ষ্মী মেয়ে আমার আর এই যে চা নিয়ে এসেছি ওই দিক দিয়ে আরাফাত মাত্র ঘুম থেকে উঠে বাইরে আসলো আর আমার বোন ঘর ঝাড়ু দিচ্ছে আর বকবক করতেছিল আমার কাকি পাশে ছিল কাকির সাথে এখন আমার সেজ বোন আপনাদেরকে কিছু বলবে তো আপনারা মনোযোগ দিয়ে শুনুন সে কি বলে হ্যাঁ প্রিয়ান আজকে আমি ঠান্ডা পানিতে গোসল করব যদি বাইতে থাকি আপনাদের সাথে আবার দেখা হবে না মরে গেল মরে গেল তুই মরেই যা তুমি 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 কিছু বলো আমি তুমি কিছু বলো না তুমি গোসল করবানি আলহ তুমি কিছু বলো আরে আকাশ তুমি বলো না একটু নাচা দেখাও এখানে ওরা দুজন পিঠা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে ওকে বাই বাই আমি এখন রান্না করতে যাব চলে এসেছি এখন রান্না করতে তো এখানে আম্মু সবকিছু কেটে রেখে দিয়েছে আমি শুধু রান্না করব যেহেতু কালকে রাতের মুরগির মাংস অনেকটাই রয়ে গিয়েছে তাই আজকে আর বেশি কিছু রান্না করব না শুধু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব আর ফুলকপি আর ব্রকলি নিয়ে নিয়েছি একসাথে সেগুলো একটু ভাজি করব জাস্ট এতটুকুই তা এখন আমি দুই কড়াইতেই তেল দিয়ে তারপর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন আমি এগুলো ভালো করে নেড়ে দিব তারপর পেঁয়াজ গুলো ব্রাউন কালার হয়ে গেলে একটা একটা করে সবকিছু অ্যাড করতে থাকবো আর এদিক দিয়ে পেঁয়াজ গুলো বসিয়ে দিয়ে আগুন কমিয়ে আমি আম্মুর কাছে চলে গিয়েছিলাম আম্মু ভাত খাচ্ছিল আম্মুর ওখান থেকে দুই লোক ভাত খেতে আর এখান দিয়ে এসে দেখি পেঁয়াজ গুলো পুরো লালচে হয়ে গিয়েছে তা এখন একটু ভালো করে নেড়ে দিচ্ছি আর দিয়ে দিলাম টমেটো কুচি যেহেতু পেঁয়াজগুলো বেশি লাল হয়ে গিয়েছে তাই এদিকে আগুনটা পুরোই কমে দিয়েছি আমি আর ওই চুলোতে কাঁচামরিচও দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সফট হয়ে যায় আর এদিক দিয়ে যেহেতু চিংড়ি মাছ রান্না করব তাই একটু আদা রসুন দুইটার বাটায় একসাথে মিক্সড করা ছিল দিয়ে দিলাম নয়তো চিংড়ি মাছের ব্যাড স্মেল আসতে পারে তাই আর এই যে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন এগুলো ভালো করে ভাজা হওয়া পর্যন্ত ভাজতে থাকব আম্মু যেহেতু বাইরে কাঁথা সেলাই করছে তাই এদিকে আজকে আমি রান্না করে নিচ্ছি আর এখানে মাঝে মাঝে আসা হয় তাই আমি কোনো কিছুই খুঁজে পাচ্ছি না কোনো রকম একটা ন্যাকড়া দিয়ে ধরে তারপর নেড়ে নিয়েছিলাম কিছুই খুঁজে পাচ্ছিলাম না মশলা তো এই পাশে দেখতে পাচ্ছেন কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর আমার আম্মু সবসময় এই কাজটা করে সবজি কাটার সময় ধনে পাতা কুচিয়ে দেয় তারপর আবার রান্না শেষ হলেও দেয় জানি না আম্মুর কেন ধনে পাতাগুলো এত ভালো লাগে ওই দিন একবার আম্মু আমার বাসায় তরকারি রান্না করে পাঠিয়েছিল তো তরকারি উপরে প্রথম দেখে আমি ভাবছিলাম যে শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে দিয়েছে পরে দেখি যে আল্লাহ এটা তো শাক দিয়ে মাছ দিয়ে না মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করেছিল উপরে এত পরিমাণ ধনে পাতা দিয়েছে যে মনে হইতেছিল যে শাক দিয়ে রান্না করছে আর ওই দিক দিয়ে আমি এখন চুলোতে সবজি দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটাও ভালো করে ভেজে নিচ্ছি
আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা শেষ, তো এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর জিরে গুঁড়ো, দিয়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলো যাতে না পড়ে যায় তার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। আর এই যে কড়াই আর পাতিলগুলো, এগুলোতে আমার আম্মু লাকড়ি চুলোতেও রান্না করে, তার জন্য একটু কালো কালো থাকতে পারে, কেউ মাইন্ড করিয়েন না। আর আমরা শহরের বাসায় যেভাবে টিপটপ সাজিয়ে গুছিয়ে রাখি, গ্রামে এত পারে না। আর আমরা যেহেতু চার পাঁচ ভাই বোন, চারটা বোন একটা ভাই, তো আমাদের মেনটেন করতে করতে এমনিতেই আম্মু সারাদিন সময় চলে যেত। আর আম্মু যেহেতু অনেক আগের থেকেই অসুস্থ, আর এতদিন আমার নানু আম্মুকে অনেক টেক কেয়ার করতো, গত এক বছর ধরে আমার নানু নাই, তার জন্য নানু মারা যাওয়ার পর আম্মু ভালো করে এখন কোনো কাজই করতে পারে না, যেহেতু নানু আমাদের কাছে থাকতো, তো এজন্য হয়তো আমার আম্মুর সব কিছু টিপটপ গুছানো না। আর আমরাও তো আর সারাদিন এখানে থাকি না, যার কারণে আমরাও অত গুছিয়ে রাখতে পারি না। ছোট বোনটা তো ছোটই, ও যতটুকু সম্ভব হয় চেষ্টা করে গুছিয়ে রাখার জন্য, কিন্তু এত বড় সংসারের এত কাজ আম্মু আর ছোট বোন তো একা সামলাতে পারে না। আর বাহিরে যারাই কাজ করে না কেন, ওরা তত গুছিয়ে করে না, ওরা কোনো রকম থালা বাসনগুলো ধুয়ে উঠোনটা ঝাড়ু দিয়ে চলে যায়। আর এত বড় উঠান, সারাদিন এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে, সারাদিনই ময়লা হয়, ওরা দিনে দুইবার ঝাড়ু দিলেও কী হবে, ময়লাই দেখা যায়। আর গ্রামের বাড়িতে প্রায় 150টা বাসাই সেম, একটু এলোমেলো অগোছালো থাকেই। তো আমি এখানে আমার রান্না প্রায় শেষ, পানি দিয়ে দিলাম। একটু চিনিও দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগলে ভাল লাগে, আমাদের ফ্যামিলির সবাই খেতে অনেক পছন্দ করে, তাই একটু চিনি দিয়ে দিলাম। আর ওই দিক দিয়ে আমার ফুলকপি আর ব্রকলি ভাজিটাও পুরো হয়ে গিয়েছে। আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন, পরিবারের সকল সদস্যর খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।